ঢাকাই চলচ্চিত্রে নায়কদের পারিশ্রমিক হয়তো বা আমরা অনেকেই জানি না। চলুন জেনে আসি ঢাকাই চলচ্চিত্রে সাকিব খানের পারিশ্রমিক কত। প্রায় দেড় যুগ আগে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে সাকিব খানের। তার অভিনীত প্রথম ছবি অনন্ত ভালোবাসা। সোহানুর রহমান সোহান পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন ইরেন জামান। ক্যারিয়ারের শুরু থেকে নানা চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে সাত বছরের মাথায় প্রথম ব্যবসা সফল ছবি উপহার দেন সাকিব খান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ঢালিউডের অন্যতম সফল এ জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সাকিব। 2008 সালের শেষের দিকে হঠাৎ করেই দর বাড়িয়ে দেন সাকিব। ছবি প্রতি দর হাঁকেন 40 লাখ টাকাও। তারকা সংকটের কারণে নির্মাতারাও একরকম বাধ্য হয়ে সাকিবের চাওয়া পূরণের চেষ্টা করে গেছেন। অবশ্য সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সাকিবের পারিশ্রমিকের অঙ্কটা কমতে থাকে। বর্তমানে প্রতি ছবি 15 থেকে 20 লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন। তো বন্ধুরা, সাকিবের এই পারিশ্রমিক নিয়ে আপনাদের কি মন্তব্য সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, বিনোদন জগতের সব খবর জানতে রিভিউ সার্কেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তোমার মাঝে খুঁজে পেলাম ও, সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপনজন।